ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপ আমার আর বিহারপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমার আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে জানো 3 সেপ্টেম্বর, তো খুব স্পেশাল ডে। তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করার সময় পাইনি, এখন বাজে হচ্ছে 10টা, ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। তো তাতে করে কোনো ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল সেগুলো করে আমি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার ছেলের স্কুলে। ওর যে টেস্ট হয়েছিল সে পেপারগুলো আজকে দেবে, সেটাই আনতে যাচ্ছি। তো তাড়াহুড়ো করে চলে এসেছি, তো আমি রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো, আমার যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, পরেও বলতে পারছি না কতটুকু শেয়ার করব। তো চলো আমি যাই, পরে আবার দেখাবো তোমাদের সাথে। তো আমি স্কুলের কাছেই পৌঁছে গেছি। তো এটা হচ্ছে স্কুলের প্লেগ্রাউন্ড, দেখতে পারো। লকডাউনের জন্য বন্ধ থাকে বলে পুরো ঘাসে ভরে গেছে, পুরো জঙ্গল হয়ে আছে। তো আমি স্কুলে এখন ঢুকছি, তো ঢুকতে দেখতে পারো ওদের এটা স্কুলের চার্চ। তো ভিডিও করা বারণ আছে, তো আমি ঢুকি একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু সময় আমি ভিডিও করে নিয়েছি। তো আমার ওকে ভিডিও করে দেখে নিয়েছিলো, তো বলেছে যে ভিডিও করা এখানে বারণ আছে, তার জন্য আমি ভিডিও করতে পারি না, কোনো এক সময় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। তো এই পাশ দিয়ে একটা মাঠ আছে, তো আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর স্কুলে 5 মিনিটের কাজ ছিল, তো আমি করে চলে এসেছি। তো আমি এখন বাজারে এসেছি, তো এখান থেকে কিছু মিষ্টি নেবো আর ফল নেবো, আমি তারপর মন্দিরে দেখতে পারো। চলো এসেছি মন্দিরে, আর এই হচ্ছে মন্দিরের চারপাশটা, দেখো সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলের টপ দিয়ে। তো আমি এখন মন্দিরের ভেতর যাব, পুজো দিয়ে নেব। তো আমি সকালে কিছু খাইনি, উপোস করে এসেছি মন্দিরে আসবো বলে। ফার্স্ট গিয়েছিলাম ছেলের স্কুলে, তো দেখতেই পেরেছো। তো স্কুলে আমার 5 মিনিটের কাজ ছিল, তো সেখানে কাজ করে আমি চলে এসেছি ডাইরেক্ট বাজারে। বাজার থেকে এখন আমি মন্দিরে চলে এসেছি। তবে মন্দিরে দেওয়ার জন্য কিছু ফল আর মিষ্টি নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে পুজোটা করে নিচ্ছি। তো আজকে যেহেতু আমার জীবনে একটা বেস্ট ডে, তো তার জন্য ভাবলাম একটু মন্দির থেকে গিয়ে আসি, তো তার জন্য আসলাম। তো একে একে এসেছি, আমার বর থাকলে বরের সাথে আসতাম, যেহেতু বর নেই তার জন্য একে একে এসেছি, দেখতে পারো। তো আমি পুজোটা দিয়ে নিই, তারপর পুজো দেওয়া হয়ে গেলে আমি তারপর চলে যাব পোস্ট অফিস। পোস্ট অফিস থেকে যাব আমার কলেজে। কলেজ আজকে মানে অনেকগুলো কাজ একসাথে মাথা নিয়ে বেরিয়ে এসেছি, তো অনেকগুলোই কাজ আজকে করব। আর দেখতে পারো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব। আর চলো মন্দিরটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের দেখতে পারো, আর পুরোহিত মশাই বসে পুজো করছে, আরতি করে নিচ্ছে। তো চলো আমি এখন যাই, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার সাথে থাকো। তো আমি পুজো দিয়ে চলে এসেছি, এখন যাব হচ্ছে, প্রচণ্ড রোদ দেখতে পারো, এখন যা আমি যাব হচ্ছে একটু পোস্ট অফিস যাব। তো সেখানে যাচ্ছি কাছেই বলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো মন্দির থেকে বেশ একটা দূর না, তো তার জন্য আর অটো নিইনি। তো 5 মিনিটের রাস্তা, তো তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তাতে মানুষজনের সামনে কথা বলতে লজ্জা লাগে, তো লোকজন দেখলে আমি ক্যামেরাটা অফ করে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি, প্রচণ্ড লজ্জা লাগে। তো চলো আমি যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বাজার থেকে আমি চলে এসেছি, কিছু সময় হয়েছে, এখন বাজে হচ্ছে 3:30। আমি 3:30 নাগাদ এসেছি বাজার থেকে, এখন খেতে বসবো। আর লাঞ্চে কী কী রয়েছে, তো মা রান্না করেছে এত কিছু আজকে আমার জন্য। তো দেখো মা আমার জন্য এত কিছু বানিয়েছি, ডাল, 5 রকমের ভাজা, বাঁধাকপির বড়া, মাছের মাথা ভাজা, আর ইলিশ মাছ বাপা করেছে, আর এখানে আলু দিয়ে রুই মাছ পায়েসও করেছে। তো পায়েসটা এখন নেবো না, খেতে ইচ্ছে করছে না, তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তোমরা আমার সাথে থাকো, সে সকালে সে মন্দিরে যাবো বলে কিছু খেয়ে যায়নি। তো অনেকটা কাজ করে অনেক জায়গায় গেছি, স্কুল থেকে
পোস্ট অফিস গেছি, পোস্ট অফিস থেকে মানে অনেক কাজ ছিল, সেই কাজগুলো শেষ করেই আস্তে আস্তে পুরো 3টে বেজে গেছে। তো এই সবে এসে স্নান করলাম, আবার স্নান করে এখন বসছি খাওয়ার জন্য। তো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। খেতে বসেছিলাম, খেতে খেতে বাঁদর চলে এসছে। আর আমাদের এখানটা অনেকটা বাঁদর যখন আসে একসাথে 20-30টা এমন করে আসে। এখন চলে এসছে, আমি খেতে বসছে কিচেনের এই দুয়ারটার সামনে চলে এসছে। আমার ভয় লেগে গেছে, অনেক বড় বাঁদর। তুমি ভিডিও করে রেখেছি, তোমাদের পরে দেখিয়ে দেব। কিন্তু আমাদের বাড়িতে ঢুকে সব জিনিসপত্র নিয়ে যায় হাতে করে। তো এই দেখো আমাদের বাড়িতে কতটা বাঁদর এসছে, তো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তো প্রায় সময় আমাদের বাড়িতে একদম বাড়ির চালের উপর এসে ধুমধাম করে চালগুলোকে ফুটা করে দিয়ে এমন অবস্থা করতে থাকে। তো যখন আসে এক ঝাঁক আসে 20-30টা একসাথে আসে। তো দেখো কি সুন্দর করে বসে আছে। আমি খেতে বসছিলাম, গিয়ে আমার মানে দৌড়ের সামনে গিয়ে উঁকি মারছে। তো আমি ভয়ে মাকে ডাকাডাকি করা শুরু করে দিচ্ছি, তারপর মা তাড়িয়েছে এখানে এসে বসেছে দেখতে পারো। তো এই দেখো সন্ধে হয়ে গেছে, এই হচ্ছে আমার বার্থডের লুক। তো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্য কমেন্ট করে জানিও। তো দেখো তো সিম্পল একটা লুক ক্রিয়েট করলাম যেরকম পেরেছি, দেখতে পারো। তো এই দেখো এই হচ্ছে আমার সারপ্রাইজ বার্থডে কেক। তো আমার বর আমার জন্য সারপ্রাইজ কেক অর্ডার দিয়েছে, তো আমি নিজেও জানি না। তো দুটো কেকে আমার দাদা নিয়ে এসেছে, এটা আমার দাদা এনেছে আমার জন্য, আর এটা আমার ডল কেকটা আমার বর অর্ডার দিয়েছে আমার জন্য। তো দুটোই দাদা গিয়ে নিয়ে এসছে। আর স্পেশাল যে কেকটা আমার রয়েছে বেস্ট কেক, তো এই হচ্ছে সেটা আমার ছেলে আমার জন্য নিজের হাতে ও বানিয়েছে। তো ভাবতে পারো 8 বছরের বাচ্চা, ও তো নিজের হাতে কেক বানিয়েছে। তো আমার বার্থডে সারপ্রাইজটা আরও সারপ্রাইজ হয়ে গেছে, তো খুবই খুশি আমি। আর আমার বার্থডেটা এত সুন্দর করে আমি কাটাতে পারবো আমি কখনোই ভাবিনি। তো আমি বাজার থেকে এসে ভাত খেয়ে শুয়েছিলাম, ভেবেছিলাম যে কিছুই করবো না, কিন্তু ওরা যে এত কিছু করে রেখেছে আমি বুঝতে পারিনি। তো খুবই ভালো লেগেছে, খুবই খুশি হয়েছি। তো এই দেখো এই কেকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার ছেলে আমার জন্য করেছে। তো খুব 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 খুশি হয়েছি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই বার্থডে ব্লগের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো আমার বার্থডেটা কীভাবে আমি কাটাই, সাথে থাকো আর পাশে থাকো পুরো ভিডিওটা দেখবে।
ফ্রেন্ডস, আমি আবার চলে আসলাম তোমাদের সামনে কিছু সময় পরে। তো আজ আমার এই সারপ্রাইজ বার্থডে পার্টি, আমি কিছুই জানতাম না। তো 8টার সময় আমাকে জানিয়েছে আমার মা যে তোর জন্য কেক আনা হয়েছে, তুই রেডি হ। তো তারপর দেখে আমি রেডি, জাস্ট রেডি হয়ে কেক কেটে আসলাম। তো কেমন লেগেছে আমার বার্থডে, ছোট্ট মোটো বার্থডে পার্টিটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এই হচ্ছে আমার বার্থডে গিফট, আমার বর দিয়েছে আমাকে। তো সামনে নেই, সামনে না হলেও দূর থেকে আমার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে আমার দাদা আর আমার বর ক্রেডিট, ওরাই সব কিছু দেখতে পা। দুটো কেক কেটেছি, তিনটে কেক কাটা হয়েছে, একটা আমার ছেলে আমার জন্য বানিয়েছে স্পেশালি। তো খুবই খুশি, ফার্স্ট তার জন্য ওই কেকটা আমি কেটেছিলাম। তো এই গিফটটা আমার বর আমাকে দিয়েছে আমার বার্থডেতে। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কেক এনেছে দাদা আর একটা বর। বর যেহেতু সামনে নেই, দূর থেকেই যতটুকু পেরেছে করেছে। তো থ্যাংকস ফর মাই বেস্ট হাবি, তো আই মিস ইউ। তো নিশ্চয় আমার ভিডিওটা দেখবেও, বলে দিচ্ছি এখানেই। তো আই মিস ইউ টু, খুবই মিস করছি তোমাকে আজকের দিনটাতে। তো সবসময় এভাবে আমার পাশে থেকো। তো এই হচ্ছে দেখতে পারো, কলা বাঁধানো আমার বর আমাকে বার্থডেতে দিয়েছে। আর দিয়েছে এই নূপুর, দেখতে পারো। তো এতটা আমার জন্য, এতটা দূরের থেকে যে এতটা করেছে, আমি খুবই খুশি হয়েছি। তা আমি ভাবতে পারিনি যে ও আমার জন্য কেক অর্ডার করবে, আমার জন্য কেক আনবে। তো অনেক 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 খুশি হয়েছি আমি। এই দিনটা যেন সবসময় আমার জীবনে ফিরে আসে, সবসময় যেন এইভাবে আমি হাসি খুশি থাকি আমার পরিবারের সাথে মিলে, সবসময় যেন আমি এইভাবে কাটাতে পারি। তো চলো, আমার মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আর ভিডিওটির জন্য অবশ্যই একটা লাইক করে দেবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি না আমার বার্থডে, ছোটো মোটো বার্থডে পার্টি করেছি, তোমাদের কেমন লেগেছে। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অলওয়েজ তোমাদের সাপোর্ট চাই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।